গেল ফাইনাল হয়ে গেল একেবারে ফাইনাল হয়ে গেল শেষ কথা হয়ে গেল ভালো করে বোঝো এখন তবে এই কথা হলো যে এর ওপরে তোমরা কোনো প্রশ্ন করবে না যা বললাম যদি বুঝতে পারো আমার জন্য দোয়া করো আর যদি বুঝতে না পারো কোনো প্রশ্ন করবে না বুঝতে না পারে জেনে রেখো যে উপর থেকে দরজা তোমাদের বন্ধ আছে এখনো আল্লাহ খোলে নে জেনে রেখো খুব ভালো করে বুঝবো আচ্ছা আমাকে ছেলেরা বলছে যে এরকম একজন কাঁদছে বলে আপনার কাছে একটু চলে দৌড়ে আসি হুজুর দোয়া করুন তা আপনি দুনিয়া থেকে চলে গেলে কি করব আচ্ছা আমার কবর পাশে চলে যাবি কবর পাশে গিয়ে বলবি কী বলবি বলবি আসসালামু আলাইকুম রহমতুল্লা বা আপনি শুনতে পাবেন হ্যাঁ শুনতে পাবো শুনতে পাবো না কেন আমি শুনতে পাবো জবাব দেবো ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ শুনতে পাবো জবাব দেবো তাহলে তবে একটা কথা বলি শোন তাকে বললাম যদি আমি ঘরে থাকি তাহলে সালামের জবাব দেবো আর আমি যদি পুতো বাইরে চলে যাই তাহলে জবাব দেবো কী করে আমি যখন ঘরে ফেলবো হয়তো ফার্স্টের লোক বলবে এ আপনার কাছে ই বলে গেছিল সালাম দিয়ে গেছে ও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরে আমরা যে আখের হাতকে আসছে এই যে আমরা ভাবি আমরা দুনিয়ায় আছি তো আখের কোথা কোথাও আমি দুনিয়া আছি আখেরাত কত কোটি 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 মাইল দূরে আছে দেখো চোখ আছো তো দুনিয়া চোখ বন্ধ করো আখের হাত হয়ে গেল দুনিয়া আর আখেরা মানে মরে গেলে সবসময় কি আর কবরের পত আমরা বসে থাকবো না শুয়ে থাকবো আমি তো আল্লাহকে বলেছি সব আল্লাহকে বলি যে আল্লাহ আমি হচ্ছি মানে কর্মপ্রিয় মানুষ আমি কাজ করতে ভালোবাসি আমি সব সবসময় শুয়ে বসে থাকবো আর কবরে গিয়ে শুয়ে থাকবো এ আমার ভালো না আল্লাহ তোমার কাজ দিও কি কাজ দেবে কাজের মধ্যে কি এই যেমন তোমরা বসে আছো যারা সব সময় আমার নিকেতনে রেগুলার যাতায়াত করছে যেমন তাদের কথাই বলি তাদেরকে নিয়ে সেখানে মজলিস করবো বলেন ইনশাআল্লাহ কিন্তু যারা এখানে উঠ চলে এসে দু চারটে ও ওদেরকে বলতে পারবো না ওরা কোথায় যাবে কিন্তু যারা আমার সব সময় মজলিসে বসে রেগুলার আসা করে ওদের কিনে মজলিস করবো ইনশাল্লাহ কাজ করতে হবে না কিছু আচ্ছা সেখানে গিয়ে এক জায়গায় কেউ বসে থাকবে না সব যাবে এখানে ওখানে সেখানে যাবে তারপরে এক জায়গায় মজলিস হচ্ছে সেখানে সব গেছে দেখছে বুঝছে তারপর দেখেন ঘুরতে দেখে একটা কি সুন্দর অট্টালিকা তার ভেতরে এখন ইজাবুল বসে আছে এই জহির আব্বাস বসে আছে আচ্ছা কত মাল্লা আব্দুল সালাম বসে আছে সে ভাবছে তো একজন সে পায়ে যে ঘুরছে খালি খালি ঘুরছে সে ঢুকতে পারছে না তার মধ্যে গোলমাল আছে ডাল দেখছে কালা হয় ঢুকতে পারছে না কেন তো সে খালি ভাবছে যে আমার দিকে যদি একবার ইউজে বল চেয়ে আমি তাহলে তাকে বলবো আমাকে একবার ডেকে নাও না কিন্তু চেয়ে আর দেখছে ছেলে হ্যাঁ একটা কথা এই বাপ্পা বলেই শোনো শিক্ষিত ছেলে বুঝিয়ে একটা কথা এই যে বলে বেহ চে আল্লাহ রসুল সহজ বছি ইয়সুল আল্লাহ আপনি তো বলেছিলেন কোরআনেও আছে যে সমা যে বেস্টে কত বলি কতখানি লম্বা চওড়া মানে কোন কোনো যত বড় তত বড় বেস্ট হবে মানে কত বড় তো আল্লাহ রসুল কত দার্শনিক লোক ছিলেন তিনি বলে আচ্ছা বুঝতে পারছো না আজ তো এখন কি আছে দিন তো দিবস দিবস রজনী কোথায় চুপ হয়ে গেছে এখানে দিন এখানে রাত এখানে দুনিয়া এখানে আখের রাত আচ্ছা তো এখন কথা হচ্ছে একজন এই এখন বেহেস্টের মধ্যে কি হবে হুর আর তো বিবেকানন্দ আশ্চর্য স্বামী লোক কথা বলে লন্ডনে গিয়ে কথা বলে এলো যে কোরআনে আছে এইসব কথা ওইসব কথা কিছুই নেই সব বাজে কথা ভুল কথা বলে মারো কত করো আগুনে পড়াও এই ওদের শাস্তি এই ওদের মানে পুরস্কারই হবে সব গাঁথা কথা লন্ডনে বলে চলে এলো ওই জন্য আমার কাছে বই আছে ইসলাম ভারত একটি সমীক্ষা একলাম সে বইটা ঢুকিয়ে রেখেছি কাউকে দিইনি কেন যদি তৈরি করে নেয় তো সেই বইয়ের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ লিখছে যে স্বামী বিবেকানন্দ লন্ডনে যে ভাষণ দিয়ে এসেছেন কোরআন সম্বন্ধে আমরা তার জন্যে আমরা ভয়ে ভয়ে এখানে একটা দল তৈরি করলাম সে দলের নাম দিল বিশ্ব হিন্দু পরিষদ তাহলে একটা এমন ভাষণ দিয়ে লন্ডনে যে যার কারণে একটা সাম্প্রদায়িক দল গজি উঠলো তাহলে সে কত বড় হ্যাঁ কীরকম মানুষ তার চিন্তা কর দেখুন আচ্ছা তো কথা হচ্ছে যে সেখানে একটা কথা মনে রাখতে হবে সব সময় বা পা তুমি হচ্ছ ইংলিশ অনার্স গ্র্যাজুয়েট খুব ভালো করে বোঝে রাখো যে এখন যদি ব্যস্তের মধ্যে কী আছে হুর আর গেলমান ব্যাসের মধ্যে ব্যস্ত কী পাবে ভুল মানে যুবতী আর গেলমাল মানে যুবক ইয়ং সব তো যুবতীদের যে পাবে যে যাকে পাবে তাকে নিয়ে আনন্দ করবে এখন তোমরা বলবে তাহলে বেহেস্তা কি বেশাখানা হয়ে গেল আর বলেছে বিধবীরা বলেছে এরকম স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছে যে বিধবীরা এরকম সমালোচনা করেছে যে তোমাদের তোমাদের বেহস্তা কি ব্যবসাখানা আচ্ছা দেখো খুব ভালো করে বোঝো এই যে আমাদের শরীয়ত শরিয়তের নীতি এটা কি এটা কী এটা ভালো করে বোঝা সমাজনীতি এটা যে আমাদের শরীয়তের আইন ওটা জায়েজ না যায় এটা হারাম এটা হালাল এসব শরীয়ত কি জানো এগুলো সমাজ নীতি এই দুনিয়ায় সমাজে বাস করি বলে চলে কিন্তু মরণের পরে আমাদের সেখানে এই আর এই সমাজ থাকবে না সেখানে শরীয়ত চলবে না সেখানে হোর বলো গেলওয়ান বলো সব ব্যবহার চলবে সেখানে ব্যবচার বলে সেখানে কোনো প্রশ্ন থাকবে না যে ওইটা না যাই যাই কোনো প্রশ্ন থাকবে না তবে একটা কথা জেনে থাকবে বাপ্পা জেনে রাখবো একটা কথা বলে রাখছি যে আফটার লাইফ ইজ স্প্রিচুয়াল লাইফ এই কথা মনে রাখি সবসময় মনে রাখবে আফটার লাইফ ইজ স্প্রিচুয়াল লাইফ সেখানে ঘাম থাকবে না সেখানে রক্ত থাকবে না কোয়াপ সর্দি থাকবে না গয়ার থাকবে না সেখানে পেশাব থাকবে না পিজো থাকবে না রক্ত থাকবে না সে এমনই একটা সেখানে সব কিছু আনন্দ হবে সব হবে কিন্তু এই সমস্ত নোংরা জিনিসগুলো বেস্তে থাকবে না তাহলে এবার চিন্তা করে নাও দ্য আপটার লাইফ ইজ স্পিরিচুয়াল লাইফ এখানে কোনো প্রশ্নই আসে না ওই নোংরামিদের কোনো কথাই আসে না একজন বলবে যে আচ্ছা তাহলে বেহেস্তে যে যা ফাঁসি খুশি করবে হ্যাঁ অন্যায় অনাচার সব যার মন চায় তাই করবে হ্যাঁ বেহেস্তে কারো যাবে ভালো লোক না খারাপ লোক তবে ভালো লোক খারাপ কাশি করে ভেসতে কে সে কোনো কথা হয় হ্যাঁ এই দেখো খুব ভালো করে বোঝে না আবু সালে যা বলে কোরআনের বাইরে বলে না লা আমি ফখর করছি না গর্ব করছি না যা বলি সব কোরআন থেকে বলি তবে সে মাথা নেই সে চিন্তাধারা নেই আল্লাহ বলে তোমাকে যে বললাম স্পিরিচুয়াল লাইফ তাই আল্লাহ বলে আম্মা পাড়াতে সোরা মধ্যে আছে আলাল আল্লাফিদাহ এইখানে যাচ্ছে মানে এ কথাটা বহু পূর্ব থেকে বলে আসছি আমি আর বহু বছর আগের থেকে আমার সাজ হয়েছে কিন্তু আমি ভয়ে ভয়ে দিন প্রচার করিনি যে আমাকে গোমরা বলবে কাপের বলবে মুক্তিরা ওই জন্য ভয়ে ভয়ে প্রচার করিনি এখন এবারে সব প্রচার করে ছেড়ে দিচ্ছি আর যে কদিন বাজবো যা খুশি তোরা বল আমার নামে গেল কথা আল্লাহ আচ্ছা একটু শোনো ওই যে দরু শরীফ আমি সবাইকে শিখিয়েছি আমার রচিত দরি শরীফ এই যে সবাই মনে হয় জানে নে আমি বলছি যে যারা জানো তারা তোমাদের বন্ধুদের সবাইকে শিখিয়ে দিও এই দরু